বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আজকে তোমরা দেখবে ডাইনোসর ল্যান্ড গল্পটির তৃতীয় পর্ব তার আগে চলো দেখে আসি গত পর্বে কি ঘটেছিল কে তোমরা আর কেনই বা তোমরা এসব করছো জানতে পারবে মিস্টার মেয়র জানতে পারবে কিছুক্ষণের মধ্যেই সব কিছু জানতে পারবে ডাইনোচি এখন আমরা কি করব আমি সজীবের সাথে কথা বলতে চাই ওকে ডাইনোচি ম্যাজিক্যাল কার তুমি কি কিছু অনুমান করতে পারছো তুমি কিসের কথা বলছো সজীব প্রফেসর চৌধুরীর ডাইনো পার্কের ঘটনা আর এই ড্রোন অ্যাটাক দুটোই কেন জানি একই রকম মনে হচ্ছে হঠাৎ করেই শত্রুকে আমরা হারিয়ে ফেলেছি সজীব তুমি একদম ঠিক বলেছো যারা ঘটনার পেছনে রয়েছে তাদের আমরা খুঁজে পাইনি তার মানে এই দুর্ঘটনার পেছনে কি রয়েছে একই শত্রু সজীব ওই দেখো ড্রোন আবারও ফিরে এসেছে কিন্তু এবার শুধুমাত্র একটা ড্রোন এসেছে ড্রোন আসতে দেখে সজীব তৎক্ষণাৎ প্রস্তুত হয়ে যায় কে তুমি সজীব আমি হলাম ডাইনো চিফ ডাইনো চিফ তুমি কি তাহলে আমার সাথে যোগাযোগ করার জন্যই এত আয়োজন করেছো আমি হলাম ডাইনোসর কোটি কোটি বছর বিবর্তনের ফলে আজ আমরা ডাইনো এলিয়েন কিন্তু তোমরা বেছে বেছে আমার বন্ধুদের আর মেয়র আঙ্কেলকে ধরে নিয়ে গিয়েছো কেন কারণটা তুমি নিজে মানে আমার কাছে তোমরা কি চাও সজীব আমরা এখানে এসেছি তোমাদের এখানে থাকা ডাইনোসরদের উদ্ধার করে ডাইনোল্যান্ডে নিয়ে যেতে ডাইনোসরদের উদ্ধার করতে কিন্তু আমাদের অভিযানে তুমি বাধা হয়ে দাঁড়িয়েছো কিন্তু ডাইনোচি তুমি ভুল করছো এখানে কোনো ডাইনোসর নেই সজীব তুমি কিন্তু আমাকে বোকা বানাতে পারবে না দেখো তোমরা যেগুলো ডাইনোসর ভাবছো সেগুলো আসলে বায়োরোবটিক ডাইনোসর ওগুলো এক ধরনের রোবট সত্যিকারের ডাইনোসর নয় কিন্তু আমরা পৃথিবীতে ডাইনোসরের অস্তিত্বের প্রমাণ পেয়েছি সজীব তুমি আমাকে ডাইনোসর দাও তবেই আমি মুক্ত করে দেব তোমার বন্ধু আর মিস্টার মেয়রকে কিন্তু সজীব আমাকে খুঁজে বের করার চেষ্টা করো না নইলে গত দুবারের মতো এবারেও ব্যর্থ হবে সেই সাথে হারাবে তোমার বন্ধু আর তোমাদের শহরের মেয়রকে অনেক চেষ্টার পরেও সজীব ডাইনোচিপকে এটা বোঝাতে ব্যর্থ হলো যে পৃথিবীতে সত্যিকারের কোনো ডাইনোসর নেই সজীব কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না কারণ ডাইনোচিপকে খুঁজে বের করতে গিয়ে সজীব দুবার ব্যর্থ হয়েছে সজীব যেভাবেই হোক ডাইনোচিপের হাত থেকে আমাদের বন্ধু আর মেয়র আঙ্কেলকে তুমি মুক্ত করো কিন্তু ওদের মুক্ত করব কিভাবে ওরা এখন কোথায় আছে কিছুই জানি না আমরা সজীব তোমার উচিত প্রফেসর চৌধুরীর সাহায্য নেয়া ম্যাজিক্যাল কার একদম ঠিক বলেছে সজীব প্রফেসর চৌধুরীর সাহায্য এখন আমাদের খুব দরকার ম্যাজিক্যাল কার দ্রুত চলো
এরপরে সজীব যেতে লাগলো প্রফেসর চৌধুরীর সেই ডাইনোসর পার্কে, যেখান থেকে এই ঘটনার সূত্রপাত হয়েছিল। প্রফেসর চৌধুরীর কাছে পৌঁছানোর পর সজীব খুব দ্রুত তাকে সব ঘটনা খুলে বলে এবং প্রফেসর চৌধুরীর কাছে সাহায্য চায়। সব বুঝতে পেরেছি, একটা উপায় করা যেতে পারে। প্রফেসর চৌধুরী বলুন আমাকে কি সেই উপায়। সজীব, তোমাকে প্রথমে এলিয়েন ডাইনোদের আস্তানায় পৌঁছাতে হবে, তবেই তুমি মেয়রকে আর তোমার বন্ধুদের উদ্ধার করতে পারবে। কিন্তু সেখানে আমি যাব কিভাবে? সজীব, আমার বানানো সব বায়োরোবটিক ডাইনোসরকে ওখানে আমরা পাঠাবো, কিন্তু এই ডাইনোসরগুলো একটির ভেতরে থাকবে তুমি। আমি বুঝতে পেরেছি, একবার ওখানে পৌঁছাতে পারলেই সবাইকে আমি উদ্ধার করতে পারবো। এরপর প্রফেসর চৌধুরী তার বানানো বায়োরোবটিক একটা ডাইনোসর নিয়ে পরীক্ষা চালাতে শুরু করে। কিছুক্ষণের চেষ্টায় ডাইনোসরের ভিতরে একটা বিশেষ জায়গা বানিয়ে ফেলে, যেখানে সজীব সহজেই লুকিয়ে থাকতে পারবে। আর ডাইনোসরের পিঠে বসিয়ে দিল একটা ফটো রিফ্লেকটিভ রে, যেটার সাহায্যে হুবহু সজীবের মতো দেখতে আলোর একটা ফটোগ্রাফিক প্রতিবিম্ব তৈরি হয় ডাইনোসরের পিঠে। প্রফেসর চৌধুরী, এটা সত্যি অসাধারণ। কিন্তু প্রফেসর, ডাইনোসরের সাহায্যে সজীবের প্রতিবিম্ব, এটা ঠিক বুঝলাম না। সময় হলেই বুঝতে পারবে। এরপরে সজীব বায়োরোবটিক ডাইনোসরের ভিতরে বানানো সেই গোপন চেম্বারে ঢুকে পড়ে। আর তারপর বাকি ডাইনোসরগুলোর সাথে মিশে যায়। প্রফেসর চৌধুরী তার অপারেটিং সিস্টেমের সাহায্যে ডাইনোসরগুলোকে নিয়ন্ত্রণ করতে থাকে এবং সেগুলো থেকে আবারও সিগন্যাল পাঠাতে শুরু করে। এই দেখুন, ডাইনোসররা আবারও সিগন্যাল পাঠাচ্ছে। কই দেখি, আমি ওদের দেখতে চাই। ওকে চিফ। এ তো দেখছি সজীব আর সাথে সব ডাইনোসর। এরপরে ডাইনোসিফ সজীবের পিঠে থাকা সজীবের সেই ফটোগ্রাফিক প্রতিবিম্বকে সত্যিকারের সজীব ভেবে মিসাইল ছুড়ে মারে। আর সেই মিসাইলের আঘাতে প্রফেসর চৌধুরীর বানানো সেই ফটোগ্রাফিক রে নেমে সেই ধ্বংস হয়ে যায়। ডাইনোসিফ তখনও জানতই না সত্যিকারের সজীব তখনও একটা ডাইনোসরের ভিতরে লুকিয়ে রয়েছে। এরপরে সেই রোবটিক ডাইনোসরের ভিতরে লুকিয়ে থাকা সজীব পৌঁছে যায় ডাইনো এলিয়েনদের মহাকাশ যানে। চিফ, সব ডাইনোসরকে আমরা উদ্ধার করেছি, বন্দীদের কি করব? বন্দীদেরকে আমাদের সাথে ডাইনোসর ল্যান্ডে নিয়ে চলো। ওদিকে ডাইনোসরের ভিতরে থাকা সজীব ডাইনোসিফের কথাগুলো শুনে ফেলে। না না না, আর দেরি করা ঠিক হবে না। এই কথা বলে সজীব ডাইনোসরের ভিতর থেকে বেরিয়ে আসে। সজীবকে দেখে ডাইনোসিফ যেন ভূত দেখলো। ডাইনো এলিয়েনরা কল্পনাও করেনি সজীব এখনো বেঁচে আছে।
ডাইনো এলিয়েনরা তখন সজীবের উপরে আক্রমণ করে বসে। সজীব শুরু করে পাল্টা আক্রমণ। লড়াইয়ের পাশাপাশি সজীব তার মেয়র আঙ্কেল আর তার বন্ধুদের খুঁজতে থাকে। সজীব, জলদি আমাদের উদ্ধার করো। আমি এসে গেছি। সজীবার ডাইনো এলিয়েনদের এই লড়াইয়ে এক পর্যায়ে সজীব মহাকাশযান থেকে ছিটকে পড়ে যায়। ধন্যবাদ ম্যাজিক্যাল কার। ইটস ওকে সজীব। ম্যাজিক্যাল কার, ডাইনো এলিয়েনদের এই মহাকাশযানকে ফলো করতে থাকো। ওকে সজীব। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ। কি হতে চলেছে পরের পর্বে? সজীবকে পারবে ডাইনো এলিয়েন জীবদের হাত থেকে তার বন্ধু আর মেয়র আঙ্কেলকে উদ্ধার করতে? জানতে চাইলে দেখতে হবে ডাইনোসর ল্যান্ডের গল্পটির চতুর্থ পর্ব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দাও আর বেশি বেশি শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। পরবর্তী পর্বে আবারও দেখা হবে বন্ধুরা। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। বাই বাই।